হচ্ছে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আল্লাহই আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন বাকিরা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে মনে রাখবেন প্রকৃত অর্থে শুধু আল্লাহই তার বান্দাদেরকে ভালোবাসেন বাকিরা মানুষের অবস্থানকে ভালোবাসে মানুষের ব্যক্তিত্বকে নয় আপনার আত্মাকে নয় আপনার অবস্থানকে এটা আপনি হারে হারে উপলব্ধি করবেন যত দিন যাবে বাকি বিষয়গুলো স্বার্থকেন্দ্রিক আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা স্বার্থকেন্দ্রিক নয় নিঃস্বার্থ আল্লাহর জন্য ভালোবাসো মাকে ভালোবাসেন আল্লাহর জন্য বাবাকে ভালোবাসেন আল্লাহর জন্য আপনি সন্তান সন্ততিকে ভালোবাসেন আল্লাহর জন্য স্ত্রীকে ভালোবাসেন আল্লাহর জন্য তাদের জন্য করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাদের কাছে কিছু পাওয়ার আশা না যখন আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন তখন তার কাছ থেকে কষ্ট পাবেন যখন কারো কাছে কিছু পাওয়ার জন্য আপনি আশা করবেন তখন তার কাছে কষ্ট পাবেন এর বাইরে একটা ভালোবাসা থেকে ডিভাইন আল্লাহর পক্ষ থেকে আসে সেই দুই ব্যক্তি যারা আরশের ছায়া ছায়া পাবে ওই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই দুই ব্যক্তি যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসত এই ভালোবাসা মুআমালাত আপনার উঠা বসা চলাফেরা ইবাদত প্রতিটা কাজ হোক শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এটাই হচ্ছে তাওহীদের চূড়ান্ত লেভেল তখন গিয়ে আপনি আল্লাহর মারেফত বুঝতে পারবেন আল্লাহকে আপনি আপন করে পাবেন এবং ডাকবেন দেখবেন আল্লাহর কাছে এমন সময় দেখবেন মনে মনে কিছু চিন্তা করেছেন যে আমার এটা দরকার দেখবেন বাসায় কেউ হাজির আপনার সামনে এটাই বলেছেন জুতার ফিতা প্রয়োজন হলেও আল্লাহর কাছে চেয়ে নাও তোমার যদি জুতার ফিতার প্রয়োজন হয় আল্লাহর কাছে চেয়ে নাও কারো কাছে চেয়ে নাও আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু মদিনায় গিয়েছেন হিজরত করে অন্য একজন সাহাবী বলছেন আমার দুইটা বাড়ি আছে একটা নিয়ে নেন দুইটা জমি আছে একটা নিয়ে নেন আব্দুর রহমান বিন আউফ তিনি বলছেন আরিনি আইনাসুক আমাকে দেখিয়ে দাও যে বাজার কোথায় অল্প কিছু খেজুর কিনলেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে গায়রতের পরিচয় দিলেন ব্যক্তিত্বের পরিচয় দিলেন দিয়ে তিনি চলে গেলেন বাজারে বাজারে গিয়ে ব্যবসা শুরু করলেন মাত্র সাত বছরের ব্যবধানে তিনি মদিনার শ্রেষ্ঠ ধনীদের একজন হয়েছেন আল্লাহর হয়ে যান শুধু আল্লাহকে আপন করে নেন দেখবেন সবকিছু আপনার অনুকূলে ইনশাআল্লাহ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই কনসেপ্টে আসেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমার সালাত আমার যত কুরবানি আমার জীবন আমার হায়াত মৃত্যু সবকিছু আল্লাহর দুনিয়াতে যদি আল্লাহর পথে চলতে আপনি বাধা পান বিপত্তি পান কষ্ট পান দুঃখ কষ্ট আসে বালা মুসিবত আসে আপনার মুখে হাসি থাকবে আপনি বুঝবেন এগুলো আল্লাহর জন্য আল্লাহ এগুলোর প্রতিদান দিবেন এবার আসেন আরেকটা পয়েন্টে এসে আমি আলোচনা শেষ করতে চাই আমাদের সামনে একটা মৌসুম অপেক্ষা করছে আল্লাহর ক্ষমা পাওয়ার তিন শ্রেণীর মানুষের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন অভিশাপ এক শ্রেণী তারা যারা বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই যে দৃশ্যটা দিন দিন বাড়ছে পিতামাতাদের খেদমতের খেদমত করাটাকে এখন আমরা ফরজ বলে মনে করি না বরং আমরা স্ত্রী সন্তানের খেদমতটাকে ফরজ বলে মনে করি দিন যাচ্ছে দেখবেন